বাসী পাড়া মুসলিম জনসংখ্যা অধ্যুষিত সিট। আমি মুসলিম ভাইদের বলতে চাই, সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার মুসলমানরা সবচেয়ে গরিব কেন? আমরা করিনি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় কোনোদিন ক্ষমতায় ছিল না, আপনারা আমাদের কোনোদিন ভোট দেননি, এবারও দেবেন না, আমাদের চাই না, তবু আমরা জিতে 200 সিট করব। তবু আমি প্রশ্ন করব, আমি আমার মুসলমান ভাই বোনদের জিজ্ঞেস করব, বলুন, সাচার কমিটি রিপোর্ট বলেছে পশ্চিমবাংলার মানব মুসলমান দেশের মধ্যে পিছিয়ে আছে, অশিক্ষিত, গরিব, ক্রিমিনাল, তার জন্য বিজেপি দায়ী, তার জন্য কে দায়ী? কংগ্রেস, সিপিএম, টিএমসি, যারা আপনাদেরকে মুসলমান করে রেখেছে, ভোটার করে রেখেছে, এই দেশের নাগরিক হতে দেয়নি, গরিব, ক্রিমিনাল, অশিক্ষিত করে রেখেছে, তাদেরকে এবার জিজ্ঞেস করুন কেন এই অবস্থা? বিজেপির ভয় দেখিয়ে দেখে ভোট না হচ্ছে আর মুসলমানকে মানুষ হতে দিচ্ছে না। এই দেশের যে উন্নয়ন তার লাভ অধিকার পাওয়ার অধিকার আছে, মুসলমানের বাড়ির ছেলে স্কুলে টিচার হতে পারে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে না, প্রফেসর হতে পারে না, তারা কি সাইকেল দোকানি করবে, তারা কি মোটরসাইকেল রিপেয়ার করবে, তারা ভ্যান চালাবে, অটো চালাবে, টোটো চালাবে, এর বেশি কিছু হবে না? কেন ভারতবর্ষের মুসলমানকে আপনার গরিব করে রেখেছেন? ভারতীয় জনতা পার্টি একমাত্র মনে করে যে ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই সমান, আমরা এখানকার মুসলমানকে মুসলমান নয়, সম্মানীয় ভারতীয় নাগরিক মনে করি, শুধু ভোটার মনে করি না। এখানে আনারুলের যা অধিকার আছে, দিলীপ ঘোষের সে অধিকার আছে, এটা কেবল ভারতীয় জনতা পার্টি মনে করে। যান গুজরাট ঘুরে আসুন, ওখানকার 7% মুসলমান সরকারি চাকরি পায়, আর পশ্চিমবাংলায় 1.5% মুসলমান সরকারি চাকরি পায়, মাদ্রাসায় জীবন কেটে যায়, আধুনিক শিক্ষা পায় না, তাই তারা সমাজ বিরোধী হয়, বমবন্দুক করে। আজকে এখানে রাজনৈতিক হিংসা হচ্ছে, সবচেয়ে বেশি মারা যাচ্ছে মুসলমানরা, কি অপরাধ করেছো? তাদেরকে রাজনীতির বোর্ডে করে রেখেছেন, গুজরাটের মুসলমান চার চাকার গাড়ি নিয়ে ঘোরে, সে গাড়ির এজেন্সি একজন মুসলমানের বিদেশি গাড়ি, আর পশ্চিমবাংলার মুসলমান একটা সবুজ সাথী সাইকেলের জন্য দিদির সেই চোর ভাইদের পেছনে পেছনে ঘুরতে হয়, 2 টাকা কিলো চাল নেবে একটা রেশন কার্ডের জন্য দিদির ভাইদের ভাইদের পেছনে পেছনে ঘুরতে হয়, কেন মুসলমানরা এখানে ঘুরতে থাকবে এরকম? আমাদের ভোট চাই না, কিন্তু এই প্রশ্নের উত্তর আপনারা চান, আজকে ভোট লুট করার জন্য মুসলমানদের কেন পাঠানো হবে, কেন গুলি খেয়ে মুসলমান মারা যাবে? দিদিকে জবাব দিন, দিদি নাটক করতে গেছেন, দিদি বুঝে গেছেন ভোটে আর কোনো চান্স নেই, এখন এক্সপায়ারি চিফ মিনিস্টার খালি সময় কাটাচ্ছেন 2 তারিখ অবধি, তাই কুচবিহারের নাটক করতে গেছেন, যারা মারা গেছে তারা ওই ভোটার ভোটার ছিল না, ওই ভোটের ভোটার ছিল না, তাদের সঙ্গে ছবি তুলছেন, নাটক করছেন, এইসব অনেক হয়ে গেছে। তাই দিদি আপনি বলছেন মোদির মুখ লোকে দেখতে চায় না, আরে আপনার মুখও দেখতে চায়, তাই আমি বলেছি হাওয়াই চপ্পল ও সাদা শাড়ি চলবে না, সাদা শাড়ির দিন গেছে, সাদা দাড়ির দিন এসছে, মানে সাদা দাড়ি রাজত্ব করবে সারা দেশে, সাদা দাড়ি, পশ্চিমবঙ্গে সাদা দাড়ি আসছে, সাদা দাড়ি সরকার চাই, সাদা শাড়ি সরকার চাই না। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।